বাগনান এবং উলুবেরিয়ার মধ্যখানে হাইওয়ের ওপরে এই জায়গাতেই কিন্তু প্রকাশ তার গাড়িটাকে সাইড করেছিল। প্রকাশ এবং তার বউ ইউটিউবার অ্যাক্ট্রেস রিয়া কুমারী ঝাড়খণ্ডের, যাকে প্রকাশের দাবি যে গুলি করে মেরে দেওয়া হয়েছিল গুন্ডারা। তখন ভোর 5:30 নাগাদ যখন গাড়িটা এখানে সাইড করেন, তখন গুন্ডারা চড়াও হয়, গাড়িটা ছিনতাই করার চেষ্টা করে, মালপত্র লুট করার চেষ্টা করে। তখন কিন্তু প্রকাশের দাবি যে বউকে ওখানে গুলি করে মেরে দেয়, গাড়ির ভেতরেই ছিল কিন্তু রিয়া। এই সময় কিন্তু শুধুমাত্র প্রকাশ, তার বউ রিয়া, যে যার গুলিবিদ্ধ হয়ে সে মারা গেছে, তাছাড়া তাদের 2.5 বছরের শুধু বাচ্চা ছিল, তাছাড়া এই পার্টিকুলার সময়তে ওই গুন্ডাগুলো ছাড়া, যাদের ব্যাপারে প্রকাশ কমপ্লেন করেছে, তাদের ছাড়া কিন্তু অন্য কেউ নেই। প্রকাশকে যেই প্রশ্নগুলো করা হয় তার পরে কিন্তু ওকে অ্যারেস্ট অবধি করেছে বাগনান পুলিশ স্টেশন। তার কারণ হচ্ছে যে প্রকাশ যেই কথাগুলো প্রথমে বলে তার সাথে কিন্তু অনেক জিনিসপত্র ও মেলাতে পারে না যখন তাকে আবার কোয়েশ্চেনিং করা হয়। আর এর মধ্যে কিন্তু রিয়ার পরিবার থেকে, রিয়া যে গুলিবিদ্ধ হয়েছে তার পরিবার থেকে কিন্তু প্রকাশের বিরুদ্ধে, প্রকাশের আগের বউ এবং তার দুই ভাইয়ের বিরুদ্ধে কিন্তু একটা পুলিশ কমপ্লেন করা হয়েছে, যেখানে তাদের দাবি যে রিয়াকে কিন্তু প্রকাশ অনেক দিন ধরে হ্যারাস করতো, থ্রেটেন করতো এবং মারতো। প্রকাশকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে আর তাকে কিন্তু কোর্টে প্রডিউস করা হবে। রিয়া যে গাড়িতে যাচ্ছিল তার হাজবেন্ড এবং তার 2.5 বছরের বাচ্চার সঙ্গে, এইটাই সেই গাড়িটা। এই গাড়ির ভেতরে এখনও কিন্তু মালপত্র অনেক কিছু আছে। ভেতরে একটা স্যুটকেস আছে, একটা গামছা, একটা ফিমেল লেডিজের ব্যাগ, তাছাড়া একটা জ্যাকেট দেখা যাচ্ছে, কম্বল দেখা যাচ্ছে, আর তাছাড়াও কিন্তু বেবি টিস্যুজও দেখা যাচ্ছে, বেবি ওয়াইপসও দেখা যাচ্ছে। এই গাড়ির ভেতরে কিন্তু পেছনের সিটে রিয়া বসেছিল এমনটাই বলা হচ্ছে, আর তাকে কিন্তু এর গাড়ির ভেতরেই কিন্তু গুলি মারা হয়। এই গাড়ির যদি নাম্বার প্লেটটা একবার দেখানোর যদি আমরা চেষ্টা করি, এটা ঝাড়খণ্ডের নাম্বার প্লেট, আর ঝাড়খণ্ড থেকেই কিন্তু, রাঁচি থেকেই কিন্তু কলকাতা দিকেই কিন্তু এই গাড়ি আসছিল যেদিন এই ঘটনা হয়। প্রকাশকে কিন্তু এখনও অ্যারেস্ট করা আছে। প্রকাশের ওপরে যে কমপ্লেনটা হচ্ছে যে রিয়াকে কিন্তু প্রকাশ তার এক্স ওয়াইফের সঙ্গে কিন্তু মিলে হ্যারাস করতো, থ্রেটেন করতো। ক্যামেরায় প্রসূনের সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তক বাংলা, হাওড়া।